Hey guys, welcome back to our channel, The Hungry Bankrupts. আজ আমরা এসেছি একটা ফুড ওয়াকে, এটা অর্গানাইজ করছে দ্য ফুড অ্যাভেঞ্জার্স বলে একটা গ্রুপ আছে ফেসবুকে, তোমরা সবাই জানো, অনেক বড় গ্রুপ, প্রচুর মেম্বার্স আছে, সেখানকার যারা মডারেটার্স আছে এবং কিছু ফলোয়ার্স, তারা সবাই মিলে আজ এই ফুড ওয়াকে এসেছি। হ্যাঁ, মডারেটার আছে, অ্যাডমিন আছে, মানে সবাই গ্রুপটা যারা চালায় তারা, প্লাস আমরা গ্রুপের মেম্বার, আরও অনেক মেম্বার, তারা সবাই এসেছি ফুড ওয়াকে। তো এখন আমরা আছি ভবানীপুরে, এখানে অ্যাকচুয়ালি ফুড ওয়াকটা আছে, অনেকগুলো আউটলেটসে আমরা ভিজিট করবো। তো তার আগে মানে প্রথম আউটলেট যেটা সেটাতে এসেছি সেটা হচ্ছে মামা লেবানিজ, মামা লেবানিজ নাম। তো এটা লেবানিজ ফুড পাওয়া যায় এখানে, কী ফুড পাওয়া যায় সেটা এখন আমরা দেখিনি, কারণ অনেক ভিড় আছে ওখানে, সবাই পাওয়া যায়। হ্যাঁ, দেখে সামনেটা একবার দেখ কত ভিড়, এই যে এইটা হচ্ছে আউটলেটটা, সামনেটা এরকম ভিড়, এখানে সব ব্লগাররা আছে, অনেক ভিড় আছে সামনেটা। তো ওখানটা খালি হলে চেষ্টা করবো, দেখা যাচ্ছে কী কী অ্যাভেলেবেল আছে ফুড। তো চলো যাওয়া যাক, দেখা যাক, দোকানের সামনে দেখায় লোকেশন সমস্ত কিছু তোমাদের বলে দেবো, আর সামনে সেলফি তোলা হচ্ছে, তো আমরা পরে বলছি আরও কথা। প্রথমে আমার কাছে চলে এসেছে মামা লেবানিজ থেকে, এটা হচ্ছে চিকেন শাওয়ারমা স্যালাড, একবার দেখিয়ে নে। এখানে স্যালাড আছে, গ্রিন চাটনি দিয়ে দিয়েছে, পিটা ব্রেড দিয়ে দিয়েছে, এটাকে কি বলে? ওটাই তো স্যালাডটা, চিকেন শাওয়ারমা স্যালাড। তো এটাকে আমি পিটা ব্রেড দিয়ে ট্রাই করব, আগে শুধু ট্রাই করি। ওয়াও, এখানে না দই আছে, মানে দই আছে, ডিফারেন্ট টাইপ অফ লাইক কিউকাম্বার আছে, টমেটো আছে, এইসব এটাকে বানানো হয়েছে। এখানে স্যালাড দিয়েছে আর গ্রিন চাটনি, পিটা ব্রেড দিয়ে ট্রাই করি। এটা প্রাইসটা কত? হ্যাঁ আমি বলে দিই, এটার প্রাইস হচ্ছে 150 আর 130, দুটো টাইপের প্রাইস আছে। 150 হলে এটা একটু বেশি যাবে, আর একটু কমে গেলে এটার দাম হয়ে যাবে 130। ট্রাই করি, মানে প্রাইসটাও খুবই রিজনেবল আছে, প্লাস খেতে অসাধারণ। এটা লোকেশনটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এটা হচ্ছে ভবানীপুর আর দোকানটার নাম হচ্ছে মামা লেবানিজ। তোমরা ডেফিনেটলি এসো, এসে ট্রাই করো, করে আমাদের কমেন্টে জানিও কেমন। নেক্সট আমি ট্রাই করছি মাটন আরবি বিরিয়ানি, এটা প্রাইস হচ্ছে 200। এখানে কী কী দেওয়া আছে আমি বলছি, 2 পিস মাটন আছে, এখানে গ্রিন চাটনি আছে, এখানে মেয়োনিজ আছে, মেয়োনিজের নিচে শসা আছে, আর এখানে পেঁয়াজ আছে। বৃষ্টি পড়ছে, মানে এর মধ্যেও আরও আছে, তো আলু ফালুগুলো দেখা, আলু আছে, হ্যাঁ আলু আছে, হ্যাঁ আলু আছে, ভীষণ ডিফারেন্ট খেতে, মানে যেরকম কলকাতার স্টাইল বিরিয়ানি আমরা খাই না, ওরকম না, মেবি মাটন আরবি বিরিয়ানি বলে না, মানে টেস্টটা ওরকম টাইপের হয়ে গেছে। তার মধ্যে বৃষ্টির জল পড়ছে, কেমন আরো খেতে ভালো হয়ে আরো খেতে না কেমন একটা হয়ে যাচ্ছে। এটা এটা দিয়ে ট্রাই কর, এটা কি, এটা মেয়োনিজ, মেয়োনিজ দিয়ে ট্রাই কর। আচ্ছা মেয়োনিজ দিয়ে বিরিয়ানি খাচ্ছি, ট্রাই করে দেখি। টকঝাল মিষ্টি বিরিয়ানি ওরকম খেতে লাগছে, বল মেয়োনিজে দেওয়ার কোনো মানে ছিল না, মানে বিরিয়ানির সাথে কেন মেয়োনিজ দিয়ে যাই না, এটা নতুন জিনিস, বিরিয়ানির সাথে মেয়োনিজ এই আগে কোনোদিন দেখিনি। এবার বাকিগুলো খা, আলুটা খা, মাটনটা খা, বাপরে বাপ, গ্রিন চাটনিটা কি ভাল। যাই হোক, আমি আলুটা একবার দেখা, আলুটা ভীষণই সফট, সেরকম ভাঙলেই ভেঙে গেল, পরে খাই, মাটনটা দেখাই। এটা পুরো চর্বি বাট স্টিল সফট, ভেঙে গেছে, খেয়ে দেখি, ভীষণই সফট, খুব ভালো সেদ্ধ হয়েছে।
তো তোমরা এদিকে এলে অবভিয়াসলি এখান থেকে চিকেন স্যালাড আর মাটন আরবি বিরিয়ানিটা ট্রাই করো। প্রাইস আগেরটা ছিল 150 to 200 আর এটার 130 to 150 আর এটার প্রাইস হচ্ছে 200 মাটন আরবি। নেক্সট আমরা চলে এসেছি একটা স্ট্রিট ফুড, আবার একটা স্ট্রিট ফুড কাউন্টারে। এটা বেসিক্যালি আর কি দেখছি আমরা ওখানে চপ বা কাটলেট এগুলোই আর কি পাওয়া যায়, যেটা নাম হচ্ছে শোভা। তো আমরা আবার ওখান থেকে ট্রাই করবো। আর তোমরা একবার মেনুটা আমরা একবার দেখবো। ডেভিল ফ্রম শোভা যেটা দেখিয়েছিলাম, তো এটা প্রাইস হচ্ছে 15 rupees পার পিস। আমি একবার ভেঙে দেখাই, এই যে ভেতরে একটা হাফ ডিম দেওয়া আছে, প্লাস যেরকম ভেতরে সব ফিলিং থাকে ওগুলো দেওয়া, গরম মাগুর। দারুণ খেতে, মানে অসাধারণ। 15 টাকায় এরকম সাইজ তোমরা দেখেছো। তোমরা ডেফিনেটলি এখানে এলে এখানে আরো অনেক রকমের সব কাটলেট পাওয়া যায়, তোমরা ওটা ট্রাই করে দেখতে পারো। আর আমাদেরকে কমেন্ট করে জানিও কেমন। এরপর আমি নিয়ে নিয়েছি মাটন কাটলেট, সরি মাটন এটা ব্রেস্ট টাইগে যাই হোক কিছুটা হবে, মাটন ব্রেস্ট হয় না, চিকেন ব্রেস্ট, এটা চিকেন এটা মাটন কাটলেটই হবে। এটা প্রাইস হচ্ছে 70 আর নিচে এটা ফিশ আছে তাই তো, এটা পরে বলছি আমি। এটা মাটন, এটা প্রাইস হচ্ছে 70। আমি একবার ভেতরে ভেঙে দেখাই, দাঁড়া ভেতরে এরকম মাটন কিমা আছে, প্লাস এখানে পেঁয়াজ লঙ্কা ফঙ্কা দিয়ে যেরকম আর কি, এত নড়াস না একটু ভালো করে দেখা, ঠিক আছে দেখতে পেয়েছি, ফিলিং আছে সেরকম আছে। এবার আমি এটাকে খাবো। আমি বলছি আমি ফিলিংটাই বলে দেখ, আমার সেই মোমোর যেরকম ফিলিং হয় অনেকটা ওরকম টেস্টে পাচ্ছি, মানে মাটন কিমা প্লাস পেঁয়াজ প্লাস আরও বিভিন্ন শাকের গুঁড়ি, পুরো মোমোর যেরকম ফিলিং ওরকম একটা টেস্ট আছে। এটা আমিও খেয়েছি, এটা আমারও ওই মোমো টাইপ, এবং গন্ধটা খেতেও স্বাদটাও পুরো মোমোর মতনই খেতে, ফ্রাইড মোমো টাইপের, খুবই সুন্দর খেতে। আমার এটাই ট্রাই করে, প্রাইস ওনলি 70। নেক্সট আমি ট্রাই করছি ফিশ ফ্রাই, এটা একবার ভেঙে দেখাই। যে পুরো ফিশ, ফিশের ফিলিং আছে ভেতরে, সেম ফিলিং পেঁয়াজ যেগুলো থাকে পেঁয়াজ লঙ্কা, ফিশটা বেশ ভালো মতোই দেওয়া আছে। আমি ট্রাই করি, দারুণ খেতে। এটা প্রাইস ওনলি 70, তোমরা যদি এদিকে আসো এটা তোমরা ডেফিনেটলি ট্রাই করো, খুব ভালো লাগে। তো নেক্সট আমরা চলে এসেছি স্ন্যাক্স সেন্টার বলে, স্ন্যাক্স সেন্টারের সামনে। এখানে বেসিক্যালি আমরা দেখতে পাচ্ছি ফুচকা আছে, ফুচকা চুরমুর দহি ফুচকা আলুদম আলু চাট দহি বড়া পকোড়া চুরমুর দহি চুরমুর প্লেন চুরমুর সব আছে। প্রাইসিং গুলো এখনো লেখা নেই বলে আমি বলতে পারছি না, যখন আমি খাবো তখন প্রাইসিং গুলো কেমন টেস্ট সব কিছু আমাদের জানি। এটাতে 4 পিস আছে, এটা প্রাইস হচ্ছে 40। তোমরা অলরেডি মেকিংটা দেখেছো কত সুন্দর করে বানিয়েছে, কত কত জিনিস দিয়েছে, ভীষণ টেস্টি লাগছে, আমি খাবো। অসাধারণ,
কাকা তুই জল হবে জল সবকিছু বার্স করছে মানে মিষ্টি জাতি থেকে শুরু করে দই মা তোমরা সবাই দেখে দাও ভর্তি করে যে জল দিয়ে আমার ভর্তি করে আমার সব জিনিস দিয়েছে দারুণ লাগছে তাহলে তোমরা ডেফিনেটলি এই কামে ট্রাই করবে নেক্সট ডেস্টিনেশন হচ্ছে পাও স্টোর দেখিয়ে দে একবার ফার্স্ট আমরা ওখান থেকে চা ট্রাই করছি গরম গরম চা বৃষ্টি পড়ছে তার মধ্যে বৃষ্টির মধ্যে চা খাচ্ছি বৃষ্টি এর মধ্যে বৃষ্টি পড়েছে আর আজ পুরো বৃষ্টি সব খাবার সাথে বৃষ্টি একটু উড়ে গেছে বেশ ভালো বানিয়েছে হ্যাঁ মানে বেশ কি বললে কি সব দেয় এটা এলাইচি ফেলাইচি দিয়ে না বেশ ভালো বানিয়েছে হ্যাঁ দুধ মশলা চা আর দারুন ভাঁড়ের মধ্যে মালাই কলাই সুন্দর হয়েছে यस খুব সুন্দর খেতে লাগছে চা তোমরা ডেফিনেটলি চা ট্রাই করবে এটা নেক্সট আমরা ট্রাই করছি দাবেলি এটার প্রাইস হচ্ছে 35 এটা আমি একবার দেখিয়ে দিই ক্লোজে উপরে পমগ্রেনেট মানে একটা দিয়ে দিয়ে দিয়েছে কি অবস্থা দাঁড়ো বেশি দাও হ্যাঁ অ্যাকচুয়ালি এটা হচ্ছে ইটস ফ্রম গুজরাট হ্যাঁ এটা একটা গুজরাটের কাচ রিজিয়নের একটা এটা পাও ভাজি মতো দেখতে হলেও এটা একটুখানি মিষ্টি হয় আর ভেতরটা আবার দেখা মিষ্টি হয় ভেতরে এরকম আলুর পুর আছে আর পমগ্রেনেট দাও আছে হ্যাঁ পমগ্রেনেট ভেতরে পিনাটস আছে আর আলুর পুর আছে আর বাদাম আছে এখানে ওই ভুজিয়া আলু ভুজিয়া ও আলু ভুজিয়া দাও আছে একটু মিষ্টি মতো এটা একটু মিষ্টি হয় পাও ভাজি ঝাল হয় এটা একটু মিষ্টি সরে যাও আমি খাবো ওয়াও দারুণ খেতে মানে ওপরে না বানগুলোকে বাটার দিয়ে তাওয়াতে টাকা হয়েছে তার ভেতরে এই ফিলিংগুলো দিয়ে একটু মিষ্টি মিষ্টি হয়ে লাগে অসাধারণ নেক্সট আমি ট্রাই করছি লিট্টি চোখা এখানে সামনে একটা স্টল থেকে একবার দেখে নিন এই যে এখানে স্টলটা আছে এটা প্রাইস হচ্ছে 1 piece rupees 10 লিট্টি আমার খুব একটা ভালো লাগে না আমি লিট্টি আগে খেয়েছি মানে বাবার অফিসের সামনে দাদাউসি থেকে আমি খেয়েছি অনেক ছোটবেলা থেকে খেয়ে আসছি লিট্টি খুব একটা ভালো লাগে না বাসছিলাম এটা ট্রাই করি এটা লিট্টিটা বেসিক্যালি ছাতু ছাতু দিয়ে তৈরি আর এর সাথে এটা আলু একটা চোখা দিচ্ছে আলু মাখা এটা দিয়ে খেতে হয় লিট্টিটা তো এবার আমি খাই লিট্টি খাবে আর একটুখানি জল খেয়ে নেবে তাহলেই তোমার লিট্টিটা খেতে পারবে আমার মনে হয় চোখা মানে আলু মাখাটা একটু তো এখন আমরা চলে আর এখান থেকে আমরা সন্দেশ নিয়ে নিয়েছি কি নাম বললো মৌসুমী সন্দেশ মৌসুমী সন্দেশ এটা অ্যাকচুয়ালি দেখতে প্যারার মতো হলেও এটা দেখা 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 ঠিক করে দেখা এর ভেতরে গুড় আছে মানে কোটিং হ্যাঁ গুড় আছে এইদিকে দেখা ক্যামেরা দিয়ে কেমন জল ভরা খেতে হয় না ওরকম টাইপের খেতে অনেকটা এটা নারকোল ভরা নারকোল ভরাটা আমার কি এটাতে নারকোল আছে গুণ নয় এটা নারকোল শিওর হ্যাঁ হ্যাঁ আমরা ভুল বলেছি সরি সরি এটাতে এটাতে নারকোল আছে গুণ নেই আমরা বুঝি না কি কি ব্লগার ভগবান তোমরা দেখতেই পেলে আমরা আজ কত এনজয় করলাম বহু জায়গায় খেলাম আর প্রত্যেকটা জায়গাটা লোকেশনও তোমাদের সাথে শেয়ার করলাম মিষ্টি পড়ছে ছাতা ধরে নিয়ে দেবো আমি কিছু খেয়ে বলিনি কারণ আমি শ্যুট করছিলাম প্রত্যেকটা ভিডিওতেই আমিও প্রত্যেকটা আইটেম ট্রাই করেছি আমারও দারুণ লেগেছে তোমরা এইসব জায়গাগুলোতে খেয়ে ট্রাই করে দেখতে পারো এগুলো বেশি এক্সপেন্সিভ জায়গা কোনোটাই নয় প্রচণ্ড পকেট ফ্রেন্ডলি তোমরা দেখলি তো আর এরকম আরও যদি ফুড ওয়াক হয় আমরা ডেফিনেটলি সেখানেও আসবো এর এক্সপিরিয়েন্স তোমরাও নিতে পারো তোমরাও আসতে পারো এগুলোতে তো ভালো থাকো সুস্থ থাকো এরকমভাবে আমরা অনেক ভিডিও আনবো সেগুলো দেখতে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো শেয়ার করো লাইক করো আর দেখা হচ্ছে পরের ভিডিওতে।